আজকে আমি পাকা পেয়ারা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি যে পেয়ারাগুলো একদম পেকে যায় যেটা খেতে ভালো লাগে না ওটা এমনি পড়ে থাকে তো সেটা দিয়ে আপনি টেস্টি যেমনি আমসত্ত্ব তৈরি হয় সেই হিসাবে আপনি তৈরি করতে পারবেন আর খুবই টেস্টি হয় এটা আপনি স্টোর করে রাখতে পারেন দু তিন মাস এটা নষ্ট হবে না আর তৈরি করতে একটু সময় লাগে এর মধ্যে কিন্তু জিনিসগুলো বেশি লাগে না তো দেখতে পাচ্ছেন এই পেয়ারাগুলো নিয়েছি আমি দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে এটা পেকে গেছিলো আর কেউ খেতে চাইছে না তো আমি ভাবলাম এটা দিয়ে ওই আমসত্ত্ব মতন রেডি করে নিই হালওয়াও তৈরি করতে পারেন এটা দিয়ে আপনি তো প্রথমে পেয়ারাগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে এরপরের ছালগুলো আমি ছাড়িয়ে নেব তো এভাবে আমি ছালগুলো ছাড়িয়ে নিয়েছি তো এখানে পেয়ারাগুলো আপনি কম বেশি আপনার ইচ্ছা মতন নিতে পারেন যত পেয়ারা নেবেন আপনি নিতে পারেন কোনো এটা নয় কি আপনাকে এতই নিতে হবে তো এখানে ভালো করে পেয়ারাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার এটা আমি কেটে নেব পিস করে নেব রে ছোটোরো এটা আপনি ওই কদ্দুকাছ দিয়ে করতে পারেন কদ্দুকাশও করতে পারে ওটা দিয়ে তো আমি কিন্তু গ্রাইন্ড করে নেব এটা পুরো ওর মধ্যে কি হয় বীজগুলো আসবে না গ্রাইন্ড হবে না এর মধ্যে যদি আপনি বেশি জোরে মেশিনটা চালিয়ে দেবেন তাহলে বীজটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো সেই হিসাবে একটু কম ওতে আপনাকে এটা গ্রাইন্ড করতে হবে তো আমি জারে এটা দিয়ে দিচ্ছি অর্ধেক দিয়েছি অর্ধেক পরে দেব তো এটা আমি এভাবে দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম স্মুথ পেস্ট হয়েছে কিন্তু এর মধ্যে বিজা আছে সাফই দেখা যাচ্ছে বড় বড় ভীজা আছে এর মধ্যে তো আমি এটা ভালো করে এভাবে ছাঁকনিতে দিয়ে দেব তো পুরো এর বীজাগুলো যে ছাঁকনির মধ্যে থেকে যাবে বাকি যে পাল্পটা আছে সেটা নিচে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পুরো পাল্পটা নিচে চলে এসছে আর এর মধ্যে বিজা ভিজা রয়ে গেছে তো এভাবে এটা ছাঁকনিতে আপনাকে চামচ দিয়ে করে নিতে হবে এই দেখুন এটা বিজাগুলো আছে আর যে বাকি আর আছে সেটাও আমি গ্রাইন্ড করে নিয়েছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন এটা এটার জন্য আপনি যে কাঁচা পেয়ারা থাকে সেটা ইউজ করবেন না সেটা দিয়ে ভালো করে হবে না কেননা ওটা যখন গ্রাইন্ড করবেন তো এমনিতে পেঁয়াজ শক্ত থাকে আর তারপর আপনি গ্রাইন্ড করবেন তো বীজটা পুরো গ্রাইন্ড হয়ে যাবে আর তারপর আপনি যে এই মিষ্টিটা তৈরি করবেন সেটা ভালো হবে না তো এটা আমি পুরো পেস্টটা বের করে নিয়েছি এই দেখুন এইভাবে আর এইভাবেই গাঢ় থাকে যেন জল দেবে না আবার বলছি জল মিক্স করবেন না এর মধ্যে তো এটা মেপে নিতে হবে কত আছে তো যত আপনার এই পাল্পটা থাকবে অতই আপনাকে চিনি নিতে হবে জানি কি আগে এক বাটি আপনার এটা পাল্পটা বেরিয়েছে তো এক বাটি চিনি আপনাকে নিতে হবে দু বাটি বেরিয়েছে তো দু বাটি নিতে হবে সেটা মনে রাখবেন আর এটা আমি প্যানে দিয়ে দিয়েছি আঁচটা মিডিয়াম করে রেখেছি এর মধ্যে আমি যে নিয়েছিলাম দু বাটি ছিল যে বাটি মাপে নিয়েছি দু বাটি ছিল সেই জন্য দু বাটি আমি এর মধ্যে চিনি দিলাম এরপর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এভাবে করে আঁচটা বেশি হাই করবেন না হাই করলে এটা পুড়ে যাবে আর যে ফ্লেভারটা হবে সেটা খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ফ্লেভারটা তো মিডিয়াম আছে এটাকে মিক্স করে নিতে হবে আর দেখবেন আস্তে আস্তে যে চিনির যে জলটা আছে সেটা বেরিয়ে আসবে এই দেখুন কত পাতলা হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন চিনিটা ভালো করে ঘুলে গেছে তো এটা পাতলা হয়ে গেছে এখন তো এটা সমানে চালাতে হবে ছেড়ে দেবেন না আঁচটা যদি আপনার কোনো কাজ আছে তো আঁচটা লো টু মিডিয়াম রাখবেন বেশি হাই করবেন না আর যদি আপনি এটাই করছেন তাহলে আপনি মাঝে মাঝে মিডিয়াম হাই করতে পারেন একটু তাহলে আপনি ওটা সমানে চালাবেন তো ওটা হাই করলে কোনো অসুবিধা হবে না তো এখানে চিনিটা পুরো ঘুলে গেছে এবারে এর মধ্যে একটু আমি ফুড কালার দিচ্ছি এটা একদমই অপশনাল আছে এটা দিলে একটু দেখতে ভালো লাগে আর আমি এখানে ইয়েলো কালার দিয়েছি আপনি যে কোনো কালার দিতে পারেন এর মধ্যে আর যদি কালার দিতে চান না তো সেটাও আপনি করতে পারেন আপনার কিন্তু কালার দিলে দেখতে একটু ভালো লাগে সেই জন্য কালারটা দিলাম আর আবার বলছি আঁচটা আপনি লো টু মিডিয়াম রাখবেন আর এটাকে মাঝে মাঝে চালাতে হবে আর এর জন্য যে বাসনটা আছে সেটা একটু উঁচু নেবেন বড় নেবেন আর এখানে আমি দিয়েছি এক চামচের মতন লেবুর রস ওটা দিলে কি হবে যে এর মধ্যে চিনিগুলো একদম জমে যায় না কেন চিনিটা বেশি দেওয়া হয়েছে তো সেই জন্য ওটা জমে না যায় সেই জন্য লেবুর রস দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা আগে থেকে অনেক গাঢ় হয়ে গেছে আর আবার বলছি যে বাসনটা আপনি নেবেন সেটা একটু যেন বড়ো থাকে কেন এর ছিটাগুলো বেশি পড়ছে অসুবিধা হয় বেশি ফ্লেমটা বাড়াচ্ছি তখন ছিটাগুলো বেশি পড়ছে সেজন্য আমাকে লো আঁচে এটা করতে হচ্ছে সময়টা বেশি লাগছে আর যদি আপনি বড় নেবেন তাহলে আপনি একটু আঁচটা বাড়া বাড়িয়েও দেবেন তাহলে কোনো অসুবিধা হবে না ছিটা কম পড়বে এখানে আমি এভাবে প্লাস্টিকে বাটিটা নিয়েছি কিন্তু আপনি প্লাস্টিকে নেবে না কেন গরম গরম এর মধ্যে দিলে ওটা জ্বলে যেতে পারে এটা মাইক্রোওভেন সেফ আছে সেই জন্য আমি এই বাটিটা নিলাম আপনি প্লেটের মধ্যে রক্ষাও করতে পারেন এর মধ্যে আমি ঘি লাগিয়ে দিচ্ছি তাহলে এটার মধ্যে চিপকাবে না ঘি লাগিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে এটা করতে করতে আমার প্রায় বিশ মিনিটের মতন হয়ে গেছে অনেকটাই গাঢ় হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু তো এখন আর বেশি সময় লাগবে না কেন দেখুন প্যান প্যান থেকে সাইড থেকে ওটা ছেড়ে যাচ্ছে তো এর মধ্যে আপনি এলাচ গুঁড়োও দিতে পারেন আপনার ইচ্ছা মতন আমি এখানে এক চামচ ঘি দিয়েছি ঘি আমি সেজন্য দিয়েছি কি এর মধ্যে একটু শাইনিং আসবে যখন তৈরি হবে আর একটু যে চিপকাচ্ছে সেই চিপকানোটা একটু কম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখন একটু কম চিপকাচ্ছে আর এটা জড়িয়ে যাচ্ছে তো এক দু মিনিট আর চালিয়ে আমি এর মধ্যে আর এক চোথাই চামচের মতন ঘি দেব এক দু মিনিট চালিয়ে দিচ্ছি তারপর এক চোথাই চামচের মতন আমি ঘি দিয়েছি বেশি দিচ্ছি না তো এটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব এই দেখুন এটা কত ভালো করে এক দু মিনিট হল এটা ভালো করে জড়িয়ে গেছে আর এই দেখুন এটা এভাবে কেটে যাচ্ছে কাটলে কেটে যাচ্ছে মানে এটা পারফেক্ট হয়ে গেছে এখন চিপকাচ্ছে না এটা পুরো রেডি করতে আমার তিরিশ মিনিটের মতন লেগে গেছে কেননা মাঝে মাঝে আমি আঁচটা জোরে করে দিচ্ছিলাম মিডিয়াম করে দিচ্ছিলাম আর যদি আপনি কম রাখবেন তো বেশি সময় লাগবে এরপর এটা আমি এই ডাব্বার মধ্যে ঢেলে নেব পুরো আপনি প্লেটের মধ্যেও করতে পারেন আবার বলছি প্লেটের মধ্যেও রাখতে পারেন আর এই দেখুন একদম চিটের মতন হয়ে গেছে এটা ভালো করে জড়িয়ে যাচ্ছে তো এবার এটা আমি স্মুথ করে নেব তো যখন যেই জিনিস দিয়ে আপনি এটাকে স্মুথ করবেন সে তার উপরে একটু হালকা করে ঘি লাগিয়ে বেশি লাগাতে হবে না হালকা করে ঘি লাগিয়ে দেবেন তাহলে কী হবে এটা চিপকাবে না আর যদি আপনি হাতা নিচ্ছেন বা কোনো এইভাবে ছুরি নিচ্ছেন তার উপর লাগিয়ে দেবেন এটা ভালো করে সেট হয়ে যাবে নালে কি হবে ওটা সঙ্গে সঙ্গে জড়িয়ে চলে আসে তো এটা আমি দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দু ঘন্টা পরে এই দেখুন এটা কত ভালো করে হয়ে গেছে আর এটা এভাবে আমি ছুরি দিয়ে সাইড দিকে এমনিতে বেরিয়ে যাচ্ছে কারণ প্লাস্টিক আছে সাইড থেকে খুলে যায় কিন্তু আমি ছুরি দিয়ে একটু কেটে দিলাম তাহলে ভালো করে এটা বেরিয়ে যাবে আর এটা আমি পাল্টি করে নিচ্ছি এভাবে করে পাল্টি করে নিতে হবে এই দেখুন একটু হাত দিয়ে ট্যাপ ট্যাপ করবেন ওটা পুরো বেরিয়ে যাবে তো এই দেখুন এটা একদম আমসত্ত্ব মতন কালারটাও সে সেমই এসছে সেই জন্য আমি ওই কালারটা দিয়েছি এর মধ্যে আপনি এর মধ্যে গ্রিন কালারও দিতে পারেন আপনার ইচ্ছা মতন আর দেখুন কত ভালো করে কেটে যাচ্ছে তো এর পিসগুলো আপনি পাতলা মোটা আপনার ইচ্ছা মতন করতে পারেন আর খেতে আম সত্ব থেকেও দারুণ লাগে আপনি একবার করে দেখবেন আমার ওর থেকেও বেশি টেস্টি লাগেছে এটা খেতে যখন আমি এটা খেয়েছি খুবই টেস্টি আর আবার বলছি এটা স্টোর করে রাখতে পারেন এর পিসগুলো আপনি এর থেকে পাতলা পাতলা করতে পারেন আমি মোটা মোটাই করেছি আর একদম আম সত্যমুতুনি আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন